নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদেরকে দু চার কথা বলবো। ভালো লাগতে পারে নাও পারে, আমি দুটোই বলছি। দেখুন, আপনার এই ভাষা, আপনার ব্যবহার, এগুলো কিসের পরিচয় বহন করছে বলুন তো? আপনি কে? আপনি কত শিক্ষিত? আপনার রুচিবোধ, আপনার পিতৃপুরুষের কালচার, এই সমস্ত কিছু ফুটে বেরোচ্ছে আপনার এই ভাষা আর ব্যবহারের মধ্য দিয়ে। সেটাতেই বোঝা যাবে আপনি কতটা ভদ্রলোক, কতটা ভালো মানুষ। আমি এইরকম বহু শিক্ষিত মানুষকে দেখেছি যার অত্যন্ত ব্যবহার, ব্যবহার তার থেকে মনে হয়েছে একটা রিক্সাওয়ালার ব্যবহার ভালো। এদিকে তিনি বিশাল ডিগ্রিধারী, সাংস্কৃতিক মনস্ক। আমি বহু, এখন শব্দটা ব্যবহার করা হয় না, বাচিক শিল্পী, বহু বাচিক শিল্পী দেখেছি। তার মিষ্টি কথা, মঞ্চে হাজার হাজার দর্শক তার কথা শুনে অন্তরে তৃপ্তি লাভ করেন, কিন্তু বাড়িতে সেই মানুষটা একটা ভিন্নতর মানুষ। তার ব্যবহার প্রচণ্ড দুর্ব্যবহার। তা আজকে আলোচনাটা এসব বিষয়ে নয়, আজকে আলোচনাটা হচ্ছে গালিগালাজ, স্ল্যাং। কেউ আপনাকে গালিগালাজ করলে কীভাবে সহ্য করবেন? কারো ভালো লাগে না, সুনাম প্রশংসা সকলের ভালো লাগে শুনতে, কিন্তু কেউ আমাকে একদম গালিগালাজ করছে, তখন কীভাবে নিজেকে কন্ট্রোল করবেন? আচ্ছা, আমরাও কি রিয়্যাক্ট করব? অনেকে করেন। যাদের মধ্যে সেই কন্ট্রোলটা নেই, তারা কেউ আমাকে গালিগালাজ করছে, তাকে প্রতিগালে গালিগালাজ করে দিতে পারেন, এমনকি মারধর, ঝগড়াঝাটি, অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আজকে একটা গল্প বলবো, গল্পটা বললে শুনলেই বুঝতে পারবেন আমাদের কী করতে হবে কেউ গালিগালাজ করলে। আমি তো হাসি, কেউ গালাগাল দিলে না এখন রাগ হয় না, এখন হাসি পায়। ভগবান বুদ্ধ তার স্বীয় জীবনে একটা শিক্ষা দিয়েছেন, এই গালিগালাজ কেউ করলে তার সঙ্গে কেমন আচরণ করা উচিত, ঠিক এই বিষয়ে। ভগবান বুদ্ধদেব একদিন ভিক্ষা সংগ্রহ করছেন, এক গৃহস্থ বাড়িতে গিয়েছেন। আপনারা জানেন, বুদ্ধদেবের জীবনীতে পড়লে দেখতে পাবেন যে তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে, অনেক কুৎসা করা হয়েছে, তাকে সরিয়ে দেওয়ার বহু চেষ্টা করা হয়েছে, এমনকি বিষ পান করিয়ে মেরে দেওয়ার চেষ্টা করাও হয়েছে। তা এমন সময় বুদ্ধদেব এক ভদ্রলোকের সামনে গিয়ে পড়লেন, গিয়ে বলছেন ভিক্ষা দেহি, ভিক্ষা দেওয়ার জন্য বলছেন। ভদ্রলোক তাকে ভিক্ষা না দিয়ে একদম তীব্র তীব্র কড়া কড়া গালাগাল দিয়ে তাড়িয়ে দিচ্ছেন, একদম ভাগো এখান থেকে। তা অতি শান্ত চিত্তে বুদ্ধদেব একটা কথা বললেন, বললেন, আমি একটা কথা বলছি শুনুন। বলছে বলো। বললেন, ধরুন আপনি আমাকে কিছু দিলেন। বলছে, আমি বললাম তো দেবো না, উল্টে গালাগাল দিচ্ছেন। বলছে, ধরুন আপনি আমাকে কিছু দিলেন, আমি সেটা গ্রহণ করলাম না, তাহলে সেটা কার কাছে থাকবে? তখন বলছে, কেন, এ তো সোজা কথা, আমি তোমাকে দিতে চাইলাম তুমি নিলে না, সেটা আমার কাছেই থাকবে। বলছে, তাহলে আপনি আমাকে এতগুলো গালাগাল দিলেন, আমি সেটা গ্রহণ করলাম না, মনে মনে কার কাছে রইল? ভদ্রলোক তখন মাথা নিচু করে বুদ্ধদেবের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো, বললো, আমার জ্ঞানের চোখ খুলে গেল। এইটা ভাববেন, যখন কেউ আমাকে গালাগাল দিচ্ছে, বাজে কথা বলছে, মনে মনে আমি সেগুলো গ্রহণ করছি না। আপনি গ্রহণ করছেন মানেই আপনি রিয়্যাক্ট করবেন, আমি যদি গ্রহণ না করি সেগুলো তার গায়ে কলঙ্ক রূপে থেকে গেল। লোকে কি ভাবলো, লোকে কি বললো? আমি বললো, আপনি যদি চুপ থাকেন না, ওই কলঙ্ক তার গায়েই পড়তে বাধ্য। সে তার রুচিবোধ, সে তার সংস্কৃতি, সে তার শিক্ষা পিতৃপুরুষের পরিচয় দিচ্ছে, দিতে দিন। ওই জন্য কেউ আমার সম্পর্কে বদনাম করলে, কুৎসা করলে, গালিগালাজ করলে আমার মনে মনে হাসি পায়, সেগুলোকে আমি গ্রহণ করছি না, থাক ওর কাছে। মনকে এইভাবে শক্ত করতে হবে, এই কথাগুলো ভাবলেই মন শক্ত হবে, সংযমতা বাড়বে। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।